যে রাধে সে চুলো বাঁধে, এমন কাজ পারে না মেয়েরা কিন্তু খুব কমই আছে। সুন্দর হাওয়া দিচ্ছে, আমার লাইফের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছটা নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, মাখিয়ে রাখছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। দেশের বাড়ি তো যাচ্ছি, ওখানে তো আম দারুণই, কাঁচ পাকা আম সমস্ত কিছুই আছে। আর বাবা এলো বাজার থেকে আমগুলো নিয়ে। এবার চলে এসেছি মেন আইটেমে, মাটন। মাটন কার না ভালো লাগে, এমন কোনো বাঙালি নেই যে মাটন ভালো লাগে না। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কালারটা কি এসছে দেখেছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পাল ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে তো সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি, আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। সবসময় যখনই আমার খুব ভালো লাগে তখন আমি এখান থেকে আমি ব্লগটা শুরু করি। আর আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো, তো চলো তার আগে ব্লগটাকে শুরু করি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর হাওয়া দিচ্ছে বলে গাছের পাতাগুলো বেশ সুন্দর নড়ছে, বেশ ভালো লাগছে হাওয়াটা খেতে। সকালবেলা তো ভালো লাগছে, এখন তো সকাল 7:30 বাজে, এখন সকালই বলতে পারো পড়ায়। আর কী সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসতে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম এখান থেকে আজকে তোমাদের সাথে কথা বলবো, তারপরে রান্নাঘরে যাবো। আজকে প্রচুর কিছু রান্না হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, মাটন হবে। শ্বশুরমশাই শাশুড়িমাও চলে এসেছে, তোমার তো আগের ব্লগে দেখতে পাওনি। আর এখানে বসেই কথা বলছি, একটু আওয়াজ হলে ইগনোর করে যেও, কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগছে, হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর আজকে তো বললাম অনেক কিছু রান্নাবান্না হবে, প্রচুর কিছু আইটেম আছে। আর বাবাকে বলেছে যে পাকাল মাছ নিয়ে আসতে, পাকাল মাছটা কালকে রান্না করবো, তাই জন্য ওগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দেবো। সবথেকে হচ্ছে আজকে আমি ভীষণ খুশি, তার কারণ হচ্ছে তোমাদেরকে আজকে অনেক কিছু বলবো। সবথেকে ভালো হচ্ছে যে আমি রান্নায় পাশ করে গেছি। রান্নায় কীভাবে পাশ করেছি সেটা তোমাদের বলছি। যখন মানুষ, মানে নিজের প্রশংসা তো নিজে করা যায় না, যখন মানুষ তোমার খাবারটা খেয়ে প্রশংসা করে এবং তোমার থেকে ফোন করে রেসিপি জানতে চায়, তখন মনে হয় যে হ্যাঁ আমি পেরেছি, মানে আমার খাবারটা সবার ভালো লেগেছে। তো সেরকমই তোমাদের বলতে পারো, তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো যে আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো, মানে সুমনের বন্ধুবান্ধব এসেছিলো, তো সবাই খেয়ে দেয়ে খুব ভালো বলেছিলো। এবারে আর ঠিক আছে, এবারে হালকা পাতলার মধ্যেই করেছিলাম, কারণ তখন গরমটাও কিন্তু প্রচণ্ড ছিল, তো হালকা পাতলার মধ্যেই করেছিলাম। কিন্তু ওদের যে এত ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি, পরে যখন বুঝলাম, তখন তো সবাই বলেছে খাবার খুব ভালো হয়েছে। পরে কিছুদিন আগেই আমাকে শুভশ্রী ফোন করেছিল, শুভশ্রী ফোন করে বলল যে পাই তোর পাবদা মাছের রেসিপিটা বল, তুই কীভাবে করেছিলি। তা আমি শুনে মানে আমার এত ভালো লেগেছে যে না, আমার রান্নাকে যদি কেউ বাড়িতে ট্রাই করে তো আমার সেটা খুব ভালো লেগেছে। তো আমি ওকে বললাম, তো বলছিল পাবদা মাছটাও বানায় কিন্তু পোস্ত বাটাটা দেয় না, তাই জন্য টেস্টটা আরও ভালো লেগেছিলো। তো ওইভাবে বানাই বললো, ওর একটা মানে বাড়িতে নিমন্ত্রণ করেছিল কিছুজনকে খাওয়াবে বলে, তো সেজন্য আমার থেকে পাবদা মাছটা জেনে নিল। আমি বললাম এইভাবে এইভাবে করিস। তো ঠিক আছে, তারপরে দেবস্বামী তা দুদিন আগে আমাকে ফোন করেছিল, মানে ওর আমার হাতের আলু চিংড়ি পোস্ত এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমাকে তো বাড়িতে বলেই গেছিলো যে পাই তোর থেকে রেসিপিটা জানবো। তারপরে ও বোধহয় এসেছিলো কাকু কাকিমার কাছে, কাকু কাকিমাকে বলে বাজার করে এনেছে বাবাকে দিয়ে, মানে কাকুকে দিয়ে দেবস্বামীদের বাবাকে দিয়ে চিংড়ি মাছ বাজার করে নিয়ে এসেছিলো। আর আমাকে বলো তুই পোস্ত আলু, মানে ও আলু পোস্ত খেয়েছে, কোনোদিন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে পোস্তর এত টেস্ট হয় সেটাও খাইনি। তো সেই রেসিপিটা আমার থেকে ফোন করে জানলো, আমি ওকে পুরো পাই টু পাই কীভাবে করতে হবে বললাম। তো সেটা হচ্ছে মানুষ যখন তোমার কোনো কিছু খেয়ে যখন প্রশংসা করে এবং তোমার থেকে রেসিপি জেনে সেই রান্নাটা বাড়িতে বানায়, এটার মনে হয় আমার কাছে সত্যি মানে আমি পাস করে গেছি। মানে বাড়ির লোকেরা তো বলবেই খাবার ভালো হয়েছে, কিন্তু যখন অন্য কেউ তোমার প্রশংসা করছে মানে সেটা আমার কাছে বিরাট বড় পাওয়া। মানে আমার রান্না যদি কেউ খেয়ে বলে যে হ্যাঁ বাড়িতে ট্রাই করছি, তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, মানে আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে এখানে আমি শ্বশুরবাড়িতে এসে প্রচুর কিছু শিখেছি, মানে বাড়িতে তো আমি কোনোদিনও সেভাবে রান্নাবান্না কোনোদিনও করিনি। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে শাশুড়িমার থেকে আমি প্রচুর কিছু শিখেছি। আর রান্নার যে ন্যাকটা, রান্নার ন্যাকটা আমার ছোটোবেলা থেকেই ছিল, খেলনাবাটি খেলতাম, তো ছোটোবেলা থেকে প্রচুর খেলনাবাটি খেলতাম। তাতে বড়ো কথা হচ্ছে এই যে কোন রান্নায় কতটা মশলা দিতে হবে, কতটা লবণ দিতে হবে, এটা না আমি লিমিটে আন্দাজে বলে দিতে পারি। এখন অনেকেই আছে হয়তো তোমরা, তোমাদের বাড়িতে যারা রান্না করো বা মারা রান্না করে, যে এতটা ডালে এতটা নুন দিতে হবে, এতটা ডাল নিলাম মানে এতটা একটা পেঁয়াজ দিতে হবে, আমি সেই জিনিসটা পারি না। তুমি আমার কাছে একটা মুগের ডালের ইয়ে রেখে দাও, বাটি রেখে দাও, তুমি আমাকে বলো যে রান্নাটা করে দিতে, আমি নিজেই নিমেষে কতটা মশলা লাগবে তো নিজেই আন্দাজে বুঝে নিতে পারি। ধরো 3 কিলো মাংস আমাকে দিয়ে দেবে, আমি বলে দেবো যে এই লাগবে, মানে নিজের আন্দাজ, নিজের চোখের আন্দাজে আমি বুঝে দিতে পারি যে কতটা আমাকে মাংসে আদা দিতে হবে, কতটা রসুন দিতে হবে, কতটা নুন দিতে হবে, মানে ওটা আমার নিজের মতন করে।
তো সেইটা আমার মানে নিজেই শিখেছি আমি বলতে পারো, এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি। কোন রান্নায় কতটা কি দিতে হবে, মানে প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে এসে রান্না করতাম তখন একটুখানি তেল বেশি দিয়ে রান্না করতাম, কারণ আমার মনে হতো তেল দিলে রান্নাটা ভালো হয় খেতে। কিন্তু শাশুড়িমার থেকে শিখেছি অল্প তেলে কীভাবে সুন্দর করে রান্নাটা করে। তো এই ছোটো ছোটো টিপসগুলো আমি বলতে পারো শ্বশুরবাড়ি থেকে এসেছি শিখেছি। আর ইউটিউব থেকে তো আমি অবভিয়াসলি রান্না দেখতাম, কিন্তু কিছু কিছু রান্না আমি মন পাসাম নিজেই বানিয়ে নিতাম। যেমন ধরো বিনস গাজর কড়াইশুঁটি দিয়ে একটা ভাজি করছি, ওখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, খেতে দারুণ লাগছে। এই যে এই ব্যাপারটা, এই যে মাছের মাথা দিয়ে ডাল ইউটিউবেতে দেখেছি, কিন্তু তার মধ্যে আমি আমার নিজের একটু ধনে পাতা দিলাম। হ্যাঁ, তো মানে ওই যে ওই ব্যাপারগুলো মানে নিজে থেকে আসা, তো এই ব্যাপারগুলো আমাকে কেউ শিখিয়ে দেয়নি। এগুলো আমার একদমই মানে শিখতে বেশি টাইমও লাগেনি, মানে আমি ফটাফট শিখে নিতে পারি। এই যে শাক কাটা, মানে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে কী করে শাক কাটতে হয়, কোনোদিন আমি শাক কাটিনি। তো ওই যে শাক বেছে কী করে বাঁচতে হয় ওটাই জানতাম না, তো যেদিনকে শেখালো না ফটাফট আমি সেদিনকেই শিখে নিলাম। তো যে কোনো জিনিস আমার শিখতে খুব বেশি টাইম লাগে না, আমি যে কোনো জিনিস যদি আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি শিখে নিতে পারবো। আর বলতে পারো শ্বশুরবাড়ি থেকে এসে আমি অনেক কিছুই শিখেছি শাশুড়িমার কাছ থেকে। যেমন ধরো আমাদের খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ধুয়ে রাখা হয়, তোমরা হয়তো অনেকেই ব্লগে দেখেছো একটা ঝুড়িতে মতো রাখা হয়, তো সেই ঝুড়িটা কীভাবে প্রপার ধুয়ে মানে মুছে ঠুছে সেই জিনিসপত্রগুলো সমস্ত থালা ফালাগুলো জায়গার জিনিস জায়গায় রাখা, তো ওটা আমি বলতে পারো শাশুড়িমার থেকেই শিখেছি কোথায় কী রাখতে হয় না রাখতে হবে। এখনও হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে, সেটা সবারই হয়, সবার ক্ষেত্রেই হতে পারে, তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। তারপর জামা কাপড়, ধরো আমি তো আমার বাড়িতে মানে আমার মায়ের থেকে আমি কী শিখেছি, আমার মায়ের থেকে আমি শিখেছি নম্রতা ভদ্রতা শিক্ষা ব্যবহার, যেটা মেন, যেটা হচ্ছে যে ধরো আমাকে যদি কেউ এসে কথা বলে না, ওই যে আমার মুখের হাসিটা, মানে তুমি আমাকে বুঝতেই পারবে না যে তোমার সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়েছে। আমাদের সঙ্গে যখন রাস্তায় কোনো ভিউয়ার্সে দেখা হয় তারা মনেই করে না যে আমার সঙ্গে প্রথম দেখা হয়েছে। এবং ইভেন আমার সঙ্গে অনেক কথা হয় যারা আমাদের ভিউয়ার্সের কথা হয়, প্রচুর মানুষ আছে তথাগতার কথাই তোমাদের বলতে পারি, মানে যখন আমার সঙ্গে প্রথম কথা হলো আমাকে দাদা একটা কথাই বলেছিল যে আমি ভাবতে পারিনি যে এরকম যারা ইউটিউব করে বা মানে তাদের কোনো ঘ্যাম নেই, মানে এইভাবেও মানুষ কথা বলতে পারে। তো ওই জায়গাটা দাদার খুব ভালো লেগেছিলো। এবং আমাদের সাথে প্রচুর মানুষ এরকম কথা হয় যে তাদের বলে যে বাবা তোমরা এরকম রিপ্লাই করলে বা তোমরা এরকম কথা বললে ভাবতেই পারিনি, রাস্তায় দেখা হলেও সেটা। তো সেই ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই বলতে পারো ওটা আমার মধ্যে আছে, আমি প্রচণ্ড নিশুকে, আমি সবার সঙ্গে মিলে যেতে পারি। আমার বাড়িতে যখনই কেউ আসতো তাকে ওই সামনে মানে হয়তো জলের গ্লাসটা দিতাম, জল দিতাম, দিয়ে আমি হেসেই কথা বলতে শুরু করে দিতাম। মানে তুমি আমাকে অচেনা লোকের সামনে দাঁড় করালে আমি এত কথা বলে দেবো এত কথা বলে দেবো, মানে তার কোনো ইয়ে নেই, মানে যার সঙ্গে মানে ওটা আমি আমার বাড়ি থেকেই শিখেছি বলতে পারো। বাড়ি থেকে তারপর পুজোর ব্যাপারটা শিখেছি, পুজো করা, পুজোটা আমি দেখতাম যে আমার মা করতো, তো ছোটোবেলা থেকে একটা ধূপ নিয়ে সারাক্ষণ ঠাকুরের কাছে দেখিয়ে শাক বাজাতাম, শাক বাজানোটা ওটা আমি আমার নিজের ন্যাকে শিখেছি। এবং আমার মনে আছে পাড়ায় কম্পিটিশন হলে আমি সেকেন্ড হতাম, তো ওই যে সবাই বাজাচ্ছে আমিও বাজাবো, আমিও প্রাইজ পাবো, এই যে এই ব্যাপারগুলো আমার থেকে। এইটা কিন্তু মা আমাকে কোনোদিন শাক বাজানো শেখায়নি, আমি নিজেই ফু ফু দিতে দিতে নিজেই শিখে গেছি। মানে এই যে এইগুলো এইগুলো আমি বাড়ি থেকে শিখেছি। তো এই পুজো করার ব্যাপারটা আমার মধ্যে আছে, আমার ভালো লাগে পুজো করতে। এবং তোমাদেরকে একটা ছোটো আজকে আমি তোমাদের সংসারে খুঁটিনাটি শেয়ার করবো বলেই আজকে ব্লগটা বানাচ্ছি। অনেক কিছু তোমরা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবে, অনেক কিছু রিলেট করতে পারবে। তো কী হতো আমাদের ফ্ল্যাটে না, যেহেতু লক্ষ্মীনারায়ণ ছিল তো আমাদের বাড়িতে কী হতো সত্যনারায়ণ পুজো দিতেই হতো। তো একদিন আমার মনে আছে ঠাকুরমশাই আসেনি আর আমার বাবাই খুব গরম হয়ে গেছিলো যে পুজো হবে না, সত্যনারায়ণ পুজো হবে না, মানে নারায়ণ পুজোর তো টাইম চলে যাচ্ছে। আমি নিজেই তোমাদেরকে কী বলবো, সিন্নি মেখেছিলাম নিজেই, কলামলা মেখে ঠাকুরমশাই কীভাবে মাখতো, তারা ওটা আওয়াজটা হচ্ছে, ঠাকুরমশাই কীভাবে মাখতো সেটা আমার দেখে দেখে মাথায় ছিল। আর আমার ভালো লাগতো যে ঠাকুরমশাই এভাবে মাখে, আমার জীবনে ইচ্ছে ছিল আমি একদিন নিজে মাখবো। সেই সিন্নি আমি মেখে আমি বাবাই মাকে গিয়ে বলছি পুরো সিন্নি রেডি আছে, ঠাকুরমশাই এলেই পুজো হবে। ঠাকুরমশাই এসে দেখছে যে আমি ওইটুকু মেয়ে হয় সিন্নি মেখেছি, মানে ওই সিন্নি দিয়েই আমার সত্যনারায়ণ পুজো হয়েছে। তো এই যে এই ব্যাপারগুলো মানে জিনিস দেখে শেখা, তা আমার ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে শ্বশুরবাড়িতে ধরো মায়ের যখন কী হতাম, যখন বাপের বাড়িতে থাকতাম, আমি তো সেরকম বাপের বাড়িতে কোনোদিন কাজবাজ করতাম না, নিজের পড়াশোনা এসব নিয়েই থাকতাম, সবাই শ্বশুরবাড়িতে এসেই সবটা শেখে, ঠিক আছে। কিন্তু বাড়িতে একটা জিনিস আমি করতাম, মাংসটা রান্না করতাম, কিছু হলেই বাজার থেকে চিকেনটা নিয়ে আসতাম, মানে বাজারঘাট আমি জানতাম, বাজারঘাট আমি আগেও করেছি। তো বাজারঘাট থেকে এসে চিকেনটা দিদিভাই মা সব মশলা রেডি করে দিতাম, সে মাংসটা রান্না করতাম। মাংসটা যেহেতু খেতে খুব ভালোবাসি, আগে তো মুরগির মাংস খুব ভালোবাসতাম, একদম মাটন খেতাম না, এখন তো মাটনটা খাই। তো যাই হোক, সেই সমস্ত
তো ওই ব্যাপারটা যে ওগুলো মোটামুটি আমি ওই মাংসটা যেহেতু বাড়িতে রান্না করতাম, এছাড়া আমি মাছ ধোয়া কী করে কী ধুতে হয় আমি কিচ্ছু জানতাম না, মানে কোনোদিনই আমি শিখিনি। এবার হ্যাঁ, মায়ের শরীর খারাপ হলো, তখন হয়তো কোনো রকমে জামা কাপড়টা কেচে মেলে দিয়ে চলে এলাম। কীভাবে মেলছি না মেলছি কোনোদিনই কিছু তাকাইনি, মানে ও শুকিয়ে যাচ্ছে হয়ে গেছে। কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলাম শাশুড়ি মায়ের থেকে কীভাবে পাট পাট করে মেলতে হয়, কীভাবে মানে ভালোভাবে মেললে জিনিসটা আরও ভালো হয়। তো এগুলো তো একদিনে হয় না, আস্তে আস্তে শিখেছি এবং যত দিন যাবে আমি শিখবো, শেখার তো কোনো শেষ নেই। তো ওটা আমি শাশুড়িমার থেকে শিখলাম যে কীভাবে কী করতে হয়। এই যে আমাদের বাড়িতে বুজো আছে, বুজোর খাওয়াতে কতটা পরিমাণ চাল দিতে হবে, কতটা ডাল দিতে হবে, কতটা জল দিতে হবে, কত পিস মাংস দিতে হবে, দেখে দেখে শিখেছি। ওর সেটা খায় শাশুড়িমায় শিখিয়েছে, এগুলো শিখেছি। তো আমাকে অনেক কিছুই বলতে পারো যে আমি শ্বশুরবাড়িতে এসে প্রচুর কিছু শিখেছি যেগুলো আমি জানতাম না, ওগুলো আস্তে আস্তে শিখেছি। এখন জামাকাপড় মেলাটাও বেশ মোটামুটি ভালোই পারি, এই বাসন মা না থাকলে বাসনপত্র ধুয়ে মুছে রাখা সেটাও শিখেছি। তো মোটামুটি গ্যাস লাগাতে জানতাম না, সেটাও শিখেছি কী করে গ্যাস লাগাতে হয়। ভয় আগে না কিছু বলো কী বলতো বলো তো, মানে কোনো কিছু জিনিস শিখতে গেলেই না প্রচণ্ড ভয় পেতাম, এই বোধহয় কেউ কিছু বলবে, এই বোধহয় রান্নাটা খারাপ হয়েছে বলবে, এই বোধহয় রাগারাগি করবে। কিন্তু দেখলাম ভয় পেলে জিনিসটা কিন্তু আরও খারাপ হয়ে যায়। তোমাকে শিখতে হবে, নিজেকেই নিজের মধ্যে আনতে হবে এবং নিজে তুমি আস্তে আস্তে শেখো না, তাতে কোনো অসুবিধা নেই। তুমি প্রথম দিনেই যে একেবারে সব, এই যে আমি যে শাক বাছা শিখেছিলাম, তো প্রথম দিনেই কি আমি একদম মানে এক্সপার্ট তাড়াতাড়ি করে বাঁচতে পারতাম না, কিন্তু এখন পারি, এখন সেটা শিখে গেছি কী করে কী করতে হয়। আদা ছাড়ানো, ওই যেটা দিয়ে আমি তো বটিতে খুব একটা কিছু কাটতে পারি না, মানে বটিতে খোসা ছাড়া সব কিছু কাটতে পারি, খোসাটা বটি দিয়ে আমি কাটতে পারি না, তো ছুরি যেটা দিয়ে খোসা ছাড়া সেটা দিয়ে পারি। আগে যখন আমি প্রথম রান্নাঘরে গেছি আমি এমন তাড়াতাড়ি করে মানে খোসা ছাড়িয়ে দিতাম মানে অনেকটা চলে যেত, কিন্তু এখন আমি দেখেছি সেটা কীভাবে অল্প করে ছাড়ানো যায় যাতে সেটা আলুটা বেশি বাদ না যায়, বা কিছু কাটছি সেটা যাতে বেশি বাদ না যায়, তো সেই সমস্ত। তো এগুলো আমি বলতে পারো এখান থেকেই শিখেছি, কিন্তু আমার শেখার আগ্রহটা বলতে পারো প্রচুর, কারণ রান্না কিন্তু আমি পুরো নিজে শিখেছি, আমাকে কেউ শিখিয়ে দেয়নি। কোন রান্নায় কী দিতে হবে, কোন রান্নাতে কী দিলে ভালো হয়, ইউটিউব দেখে তো কিছুটা শিখিয়েছি, কিন্তু বেশিরভাগ আমি ইউটিউবের থেকে নিজের পছন্দ মতো রান্না করতে বেশি ভালোবাসি। কিছুটা মা রান্না করতো, মায়ের থেকে শিখেছি মা কীভাবে কী করতো। আমার যেমন শাশুড়িমার ম্যাগিটা খুব ভালো লাগে, তো ওই সমস্ত জিনিস কীভাবে কী করে টুকটাক মায়ের থেকে জেনেছি। তো ওগুলো আমার মধ্যে ছিল যে আমি পারবো, আমি করতে পারবো, না হলে যে কোনো দিন মাছের মাথা দিয়ে ডাল বানাতে পারবো সেটাই জানতাম না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাতে পারবো ভাবিনি, কিন্তু আমি শিখে গেছি পারবো এই ব্যাপারটা। তো সেরকম এডিটিংটা নিয়েও তোমাদেরকে বলি যে এডিটিং যখন সুমন আমাকে প্রায় বলতো তখন আমি অতটা বুঝতাম না, ওর সঙ্গে ঝগড়া করতাম না, আমি এত কাজ করছি আমি কীভাবে পারবো, মানে ওটা না করার জন্য বলতাম, ঠিক আছে আর বাহানা এত কাজ করছি ওটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তো একদিন এরকম আর মনে আছে আমার সুমনের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছিল এডিটিং নিয়ে, যে ও আমাকে ভালোর জন্য হয়তো বলছিলো, তো আমি একদিন রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম, আর সেটা হয়েছিলো পুজোর সময়, ঠিক আছে পুজোর টাইমে। এবার বুঝতেই পারছো পুজোর টাইমে তো গাড়ির ভাড়াটা প্রচুর থাকে, তো আমি 300 টাকা দিয়ে গেছি বাড়িতে, আর সবথেকে হাসি কথা হচ্ছে স্যুটকেসে আমি কিছু নিয়ে জানি, খালি স্যুটকেস নিয়ে চলে গেছিলাম, ঠিক আছে। তো তারপরেই হচ্ছে পুজো পঞ্চমী ছিল না, আমি তৃতীয় দিন চলে গেছিলাম। এবার সুমন তো আমাকে ছাড়া কোনো দিনই এখানে কলকাতায় থাকলে ঠাকুর দেখতে যাবে না সেরকম তো হয় না, তো পঞ্চমের দিনকে ফোন করে আবার সুমন বললো যে তুমি চলে এসো আমরা ঠাকুর দেখতে পারবো। আমি আবার 300 টাকা খরচা করি, মানে আমার 600 টাকা গেলো, আগের দিনকেই গেলাম আবার পরের দিনকে চলে এলাম, ওই রাগ করে ক্ষণিকের জন্য গেলাম, সেই রাগটা ওর সঙ্গে কথা না বললেই হয়ে যেত, কিন্তু আমি চলে গেলাম, তো 600 টাকা চলে গেলো, ঠিক আছে। তো আমি শিখলাম না তখন, তো আমি বললাম পুজোর পরে শিখবো, তো আমার মা আমাকে বোঝালো তুই সব কিছু পারিস, তোর কাছে এডিটিংটা কোনো ব্যাপার, তুই জার্নালিজম সাবজেক্ট নিয়ে পড়েছিস, তুই চাইছিস না তাই করতে পারছিস না, তোর নিজের ইচ্ছেটা নেই, তুই নিজের ইচ্ছেটা আনলেই তুই করতে পারবি, এত কিছু কাজ তুই করছিস তো নিজের ইচ্ছা নেই, এত কিছু তোমাদেরকে বলছি তাই জন্য ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। আর না আজকে আমার লাইফের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, যে পায়েল যখন প্রথম সংসার এসেছিলো কী কী শিখেছে না শিখেছে সেই জন্যই তোমাদেরকে আজকে বলা। তো হ্যাঁ, যেটা বলছিলাম তো এডিটিং নিয়ে এরকম ঝামেলা, তো মা বললো যে তুই তো কোনো কাজে তো ভয় পাস না, তুই নিজেই চাইছিস না তাই তুই করছিস না, তুই করে দেখ। আমি তার সুমনকে কথা দিলাম যে পুজোটা যাক আমি এডিটিং তুমি আমাকে শিখিয়ে দেবো। তোমার বিশ্বাস করবে না, যখন আমি এডিটিং শিখলাম আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এত ভালো এডিট করতে পারবো, মানে সুমন আমাকে শিখিয়ে দিল, আমি তখন আফসোস করলাম যে আমি যে ও আমাকে এত আগে থেকে বলতো সেটা যদি আমি আগে শিখে যেতাম তাহলে তো কোনো প্রবলেমই হতো না, তাহলে ওর ওপর এত চাপটা পড়তো না, মানে আমি তো পারতাম, মানে এটা তো কিছু ব্যাপারই না। এখন আমার একটা এডিট করতে মিনিমাম মানে কী করবো, তুমি আমাকে 2-3টা এডিট দিয়ে দাও আমি করে দেবো, মানে আমার কাছে কিছু মনেই হয় না। তো সেইটা যদি আমি তখন শিখে যেতাম বেকার, আমি ভাবি 600 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি গেলাম, কেন আমি শিখলাম না, কারণ এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, মানে এটা কিছু না জল ভাত আমার কাছে, মানে আমি করে দিতে পারবো।
তো সুমন তোমার বলে তাকে তুমি দেখেছো মানে তোমার মধ্যে আছে, তোমার ইচ্ছে ছিল না তাই তুমি করছিলে না, কিন্তু তুমি শিখে গেলে। এমন তো না যে তোমাকে শেখাতে যে মানে বিশাল বকতে হয়েছে, তোমার 6-7 মাস টাইম লেগে গেছে। আমাকে 2 মাসের মধ্যে ফুল এডিটিংও শিখিয়ে দিয়েছিল, আর তোমরা বিশ্বাস করবে না আমি রোজ ভিডিও ছাড়তাম, মানে আমাকে শিখিয়ে দেওয়ার পর ওর নিজেরও তো অনেক কাজের প্রেশার থাকতো। তো সেইটা মানে ওটাই যে আমি যদি চাই যে আমি শিখতে পারবো তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি পারবো। মানে সুন্দর করে ভালোভাবে শেখার জন্য সত্যি ভয়ের কোনো দরকার নেই, আর যখনই তুমি ভয় পাবে না সেই জিনিসটা তাহলে তুমি কোনো দিনই পারবে না। মানে আমি প্রথমেই ভাবতাম ভয় পেয়ে আমি এডিটিং পারবো, আমার দ্বারা হবে না এডিটিং, মানে ভয়, এই যে ভয়টাই আমাকে শেষ করে দিয়েছিলো যে আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু যেই ভয়টা দূর করলাম কোনো ব্যাপার না, সব শিখে গেছি। তো যে কোনো জিনিসেই তুমি যখন প্রথম বিয়ে করে সংসারে যাচ্ছ ভয় পেও না, ভয় না পেয়ে যদি তুমি শিখতে পারো তাহলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা ইজি হয়ে যাবে। তুমি তোমার মতোই করো না, কিন্তু ব্যাপারটাকে তুমি ভয় না পেয়ে তুমি তোমার মতো করো, তাহলে দেখবে অনেক ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যে জিনিসের ভয় পাবে সেই জিনিস তুমি কখনো শিখতে পারবে না, আর ভয় পেলে কোনো কাজই কিন্তু ভালোভাবে হয় না। আজকে আমি যেটুকু শিখেছি, যেটুকু নিজের ইয়েতে করেছি, আয়ত্তে করেছি, সব কিছু আমার ইচ্ছের দ্বারা, আমাকে কেউ জোর করে শেখায়নি না তোমাকে রান্নাঘরে গিয়ে এই রান্নাটা করতে হবে, এটা আমি আমার নিজের ইচ্ছার দ্বারা শিখেছি। বললামই তো অনেক কিছু শিখেছি, শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু শিখেছি, সময় লেগেছে, অবশ্যই সময় লেগেছে, সব কিছু কি আর থোড়ি জানতাম না, সব কিছু শিখে এসেছি। চা করাই জানতাম কী করে চা করতে হয় সেটাও শিখেছি, সেটা জেনেছি। কিন্তু হ্যাঁ, রান্নার ব্যাপারটা আমি পুরোপুরি এখনও অবধি যে কোনো রান্না করলে সেটা আমি আমার নিজের ইয়েতে, আমি কারোর থেকে, আমি না আমার মায়ের থেকে না আমার শাশুড়ির থেকে, আমি কারোর থেকে রান্নার ব্যাপার শিখিনি। কোন মশলায় কী রান্না দিলে ভালো হবে, বা আজকে সর্ষে পাবদা করছি, চিংড়ি পোস্ত, এগুলো আমি আমার নিজের ইয়ে থেকে শিখেছি। ইউটিউব থেকেও যে আমি খুব বেশি দেখে শিখেছি তা নয়, আমি আমার নিজের মন পছন্দ রান্না করতেই বেশি ভালোবাসি। চিকেন চাপ মানে আমার মামা খেয়ে ভুলে গেছে, তোমার বিশ্বাস করুন আমার মায়ের শরীর খারাপ ছিল যখন আমি মায়ের কাছে গেছিলাম, ঠিক আছে, আমার হাতে ছ্যাঁচড়া খেয়ে মামা ভুলে গেছে। আমার মামা বলছে এইটুকু দেখেছিলাম সেই মেয়ে ছ্যাঁচড়া খাওয়াচ্ছে, মানে মামা বলছে তুই এত ভালো রান্না করতে পারিস, আমার তো আইডিয়ার বাইরে, তুই শিখে গেছিস রান্না করতে, তুই মাটন কর, মাটন খেয়ে ভুলে গেছে, মানে সব আঙুল চাটছি, এরকম হয়েছে। তো সেইগুলো আমার মনে হয় যে আমার কাছে বিশাল বড় পাওয়া। মানে এই যে ওরা ফোন করেছিল, ফোন করে যে রেসিপি জেনে ওরা যে বাড়িতে রান্নাটা বানালো, এইটা মনে হচ্ছে যে না আমি সত্যি পাস, যে কাউকে ভালো লাগাতে পেরেছি সে সেই আইটেমটা আমার ট্রাই করছে, এইটা আমার কাছে মানে সত্যি আমি ভীষণ হ্যাপি হয়েছি। এবং ওরা যে এত আনন্দ করে আমাকে ফোন করে যে জানলো, মানে এইটা বোধ হয় সত্যি মানে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তাই জন্য তোমাদেরকে বলছি যে কোনো জিনিস যেটা তোমার ইচ্ছে করছে, সেটা নাচ হোক, গান হোক, যা ইচ্ছা তোমার যা ইচ্ছা করছে, ভিডিও এডিট হোক, ইউটিউবের কাজ করছো, যে কোনো জিনিস সেটা ভয় না পেয়ে শেখো, দেখবে তোমার তাড়াতাড়ি তার রেজাল্টটা পাবে। আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, কারণ মনে হলো যে পাইলের জীবনের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করা উচিত। জীবনের সব কিছুই যখন শেয়ার করি, এটাও শেয়ার করলাম যে আমি কীভাবে কিছু সব কিছু শিখেছি, কীভাবে শিখলাম সব কিছু তোমাদেরকে বললাম। যাই হোক, এখন যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সবার আগে বানাবো ব্রেকফাস্ট সুমন আর আমার স্মুদি। এখন তো আম দিয়েও স্মুদি করছি, তরমুজ দিয়েও স্মুদি করছি, আর তোমরা বিশ্বাস করবে না তরমুজ আম দিয়ে স্মুদি খেয়ে মানে ওটস দিয়ে আমার ওয়েট 61 থেকে 56 হয়ে গেছে। কীভাবে হয়েছে সেই জার্নিটা আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে দেখাবো, সত্যি কি ওটস খেয়ে ওয়েট লস করা যায়। যদিও আমি একটা মিনি ব্লগ ছেড়েছিলাম, না দেখে তাহলে গিয়ে দেখে নিতে পারো, কিন্তু ডিটেলস তোমরা মানে জানতে চাইলে আমি তোমাদের বলবো যে আমি সকাল দুপুর রাতে কী খেয়েছি এবং কীভাবে আমি 61 থেকে 56 ওয়েট করেছি। তো চলো এখন রান্নাঘরে যাই, ব্রেকফাস্টটা বানাই, তারপরে চিংড়ি মাছ মাংস সব কিছু ধোবো, ধুয়ে মায়ের হাতে সব রেডি করে দেবো, যাতে মা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারে। চলে এলাম রান্নাঘরে, আর এসেই সবার আগে আমার আর সুমনের ওয়াটারমেলন স্মুদি বানিয়ে নিয়েছি, দারুণ খেতে হয়, এটা একদিন তোমাদের ব্লগে দেখাবো কীভাবে বানাই। এরপর দিলাম কাজে হাত, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়, দারুণ এনেছে। আর এই চিংড়ি মাছের মালাইকারির জন্য এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তেলাপিয়া মাছও বাবা এনেছে আজকে, তো তেলাপিয়া মাছটা ভাবছি রান্না করে নেবো। তেলাপিয়া মাছের সাইজগুলো তো ভালোই দেখতেই পাচ্ছ, আর আমি সবসময় তেলাপিয়া মাছের লেজা মানে মাথা এগুলোই খেতে ভালোবাসি, লেজাটাও বড় আছে, ঠিক আছে। তো চলো এগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিই, এদিকে চিংড়ি মাছটাও মাখিয়ে নেবো। চিংড়ি মাছটা নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, মাখিয়ে রাখছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর মালাইকারিটা আমার শাশুড়ি মাই বানাবে, দারুণ বানায় চিংড়ি মাছের মালাইকারিটা, দুর্দান্ত খেতে লাগে ভাত দিয়ে। তো আমার তো ভীষণ ভালো ফেভারিট চিংড়ি মাছ, তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে একটুখানি মাখিয়ে রাখলে কিন্তু টেস্টটা খুব খুব ভালো লাগে। এদিকে তেলাপিয়া মাছটাও মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও মাখানো হয়ে গেল, আর এদিকে মা বলে এঁচোরটা আজকে আর করবে না, এঁচোরটা সেদ্ধ করে রেখে দেবে, পরে করবে। আর এদিকে হবে আলু ভাজা, আলু ভাজার জন্য আলু এখানে কাটা হয়ে গেছে,
এই আলু ভাজাটা দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তেলাপিয়া মাছ রান্নামা হয়ে গেছে, ঝোলটা ফুটে রয়েছে, এবার বন্ধ করে দেবো। দেশের বাড়ি তো যাচ্ছি, ওখানে তো আম দারুণই, গাছ পাকা আম সমস্ত কিছুই আছে। আর বাবা এগুলো বাজার থেকে আমগুলো নিয়ে এসেছে, আমগুলোর সাইজগুলো এত বড় বড়, তোমাদের কি বলবো। আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। আমি এগুলো দিয়ে সুমনের নয় হচ্ছে লস্যি বানিয়ে রাখছি, না হলে মানে আম দিয়ে দই দিয়ে লস্যি বানিয়ে রাখছি, নাহলে স্মুদি বানাচ্ছি, যখন যেটা হচ্ছে সেটাই করে দিচ্ছি। কারণ ও আম কাটার থেকে বেশি জুসটা লস্যিটা এগুলোই বেশি পছন্দ করে। আর আমগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইজই কিন্তু ভীষণ বড় বড়, আর বেশ ভালো লাগছে। আর এদিকে আছে লিচুগুলো, মানে এসেছিল দেশের বাড়ির ওখান থেকে, মানে গ্রামের বাড়ির ওখান থেকে, মানে বাবার বাড়ির ওখান থেকেই আর কি। তো এগুলোকে আমি ভাবছি এখন ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা লিচু খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার চলে আসছি মেন আইটেমে, মাটন। মাটন কার না ভালো লাগে, এমন কোনো বাঙালি নেই যে মাটন ভালো লাগে না। আমার তো আগে খুবই ভালো লাগতো বিয়ের আগে, কিন্তু তারপরে মাঝখানে তো আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, ওই মানে দেখেছিলাম কিছু একটা, তো সেজন্য খাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমার মাটন কিন্তু দারুণই লাগে, তো মাটনটাকে ভালো করে ধুয়ে নিই। মাটনটাও শাশুড়িমাই করবে, শাশুড়িমা তো খুবই ভালো মাটন বানায়, মাটন চিকেন মালাইকারি এগুলো তো ভালোই বানায়। আর মাটনটা এত ভালো দিয়েছে, হাড় কম রয়েছে, আমাদের সামনেই একদম বাড়ির সামনেই বসে, ওখান থেকে গেলেই মাটনটা নিয়ে আসা যায়। এই যে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি, অনেকটাই মাটন আছে, 1 কেজি 300, আর বেশ ভালো, অত চর্বিও নেই, মাংসই বেশি আছে, হাড় তো একটু অল্প আধ থাকবেই। আর এদিকে বাবাকে বলছিলাম পাকাল মাছ নিয়ে আসতে, এটা আমি কালকে রান্না করবো, কিন্তু পাকাল মাছটা না কেটে দেয়নি, তো আমি ভাবছি এটা ছুরিতে কেটে নেবো। লিচুগুলো ছাড়ানো হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে শুক্তো হবে, কাঁচকলাও কাটা হয়ে গেছে দেখছি, শুক্তোটা কিন্তু বেশ ভারী ভালো লাগে। যে রাঁধে সে চুলো বাঁধে, এমন কাজ পারে না, মেয়েরা কিন্তু খুব কমই আছে। দেখতে পাচ্ছ মাছ কাটতে শুরু করে দিয়েছি, শাশুড়িমাই বললো দেখো তুমি পারবে ছুরিটা দিয়ে, তো ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। আর কি আর মানে বাজারে গিয়ে আর বাবাকে কাটিয়ে আনতে হলো না, আমি ঘরে কেটে নিচ্ছি। দেখো মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি, পাকাল মাছের রসাই বানাবো, তাই জন্য এইভাবে কেটে নিলে আলু দিয়ে বানিয়ে খেতে খুব ভালো লাগে। শাশুড়িমাই এদিকে মাংসে মশলা মাখাচ্ছে, মশলা মাখিয়েও কখনো কখনো করে, আবার মশলা ছাড়াও করে, যেরকম মায়ের ইচ্ছে হয়। আমার এই মশলা মাখানো ব্যাপারটা এত ভালো লাগে না, বেশ ভালো লাগে, মানে মশলা মাখানোতেই মনে হয় যে মাংসে অর্ধেক রান্না হয়ে গেছে। আর যে কোনো জিনিসে যত রোগলে রোগনে মাখানো যায় মশলা, তত কিন্তু খেতে ভালো হয়। এদিকে আমি ছাড়াচ্ছি আম, সুমনের লস্যিটা বানিয়ে রাখবো, কারণ ও বিকালের দিকে ওটাই খেতে প্রেফার করছে, খেতেও ভালো লাগছে। তো আমটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো। দিকে যা গন্ধ আসছে মাটনের, আর থাকতে পারলাম না, রান্নাঘরে চলে এলাম ভিডিও করতে। আহা, দুপুরের লাঞ্চ শুক্তো মাটন আলু দিয়ে, দেখেই লোভ লাগছে। মাটন খেতে তো সবাই ভালোবাসে, কে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কালারটা কি এসছে দেখেছো, দারুণ লাগছে চিংড়ি মাছের মালাইকারি, শাশুড়িমা খুব ভালো বানায় এটা। তো ওই নারকেল নিয়ে এসেছিল ওইখানে গ্রামের বাড়ি থেকে, তো ওই দুধ দিয়ে বানিয়েছে, দারুণ খেতে হবে। আর এইগুলো হচ্ছে আমাদের ফ্রেশ, যেগুলোকে আমি ভালোভাবে সামান্য দিয়ে খেয়েছি, এখানে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বড় কাছে ফ্রেট আছে, এটা সেই দার্জিলিং থেকে কিনেছিলাম। আর এগুলো তো ডিক্যাথলন থেকে কেনা, সুন্দর একটা কথা বলে কেনা, এটা ডিক্যাথলন থেকে কেনা। তো এই জুতোগুলো তো টেকের জন্য ভীষণই ভালো, বুঝতেই পারছো, তো ওইগুলোকে আমি ভালো করে খেয়েছি, জানলা দিয়ে দিয়েছিলাম, সামনের দিকটা শুকিয়ে গেছে, পেছন দিকটা দিয়ে দিয়েছি, ডিক্যাথলন মধ্যে জুতোটা শুকিয়ে যাবে, দিয়ে না। এই দেখো কেক, আর কে বানিয়েছে জানো, আমাদের ফ্ল্যাটের একটা কাকিমা আছে, সোনালী কাকিমা, কেক বানানো শিখেছে, কেক বানাচ্ছে, দারুণ বানাচ্ছে, আর দেখে এত ভালো লাগছে, এত সুন্দর ডেকোরেশন করেছে, কি বলবো, কাকিমা ফার্স্ট ফার্স্ট বানাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো তোমরাও চাইলে কাকিমার কাছে অর্ডার দিতে পারো, আমার তোমরা কেউ বললে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো। কাকিমা সব ধরনের কেক চকলেট সব কিছুই বানায়, কাকিমা অরিফ্লেমও করে, কিন্তু বেশ ভালো লাগছে, এত সুন্দর ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে ওপরে, এটা কিন্তু মি অমরতেও থাকে না, বেশ সুন্দর লাগছে খেতে, তো মনে হচ্ছে দেখেই ভালো লাগবে, আমার তো দারুণ লাগছে। আর এত কষ্ট করে বানিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, মানে অনেক খাটনি তো অবশ্যই আছে। বিকেল বিকেল চলে এসে গরম গরম সিঙ্গারা আর কচুরি, খাস্তা যেটাকে বলে, আর তার সাথে চাটনি ঝিলিপি আছে। তো সুমন বলছে খাস্তা কচুরিটা খাবে না, ওটা আমি খেয়ে নেবো, দুটো সিঙ্গারা খাবে, বাবা নিয়ে চলে এসেছে অফিস থেকে। আর এদিকে আমি দুটো নিয়েছি, ঝিলিপি নিয়েছি, তো ও বললো খাবে না, তো আমি একটা সিঙ্গারা খাবো আর একটা খাস্তা খাবো, আর ওদিকে তারপর বুঝে চুপ করে শুয়ে আছে।